फ्रेंड्स आज हमें बनाते चले चिकेन तंदूरी प्रथम भिनेगार दिए भलोक मेखे रेखे एक घंटार मतन एखी एटा दई मेखे रेखे भिनेगार फेले दिए तुम्हारा चाहले लेबू दिए मेखे रखते परो एक घंटार मतन जो सफ्ट है चिकेन तारपरे दई दिए एके एके सबधरण मसला दिए ये मेखे मैरिनेट कर रेखे देव प्रथम दीची हमें आदा और रसुन पेस्ट आदा रसुन पेस्टर पर देव टमेटो सस তোমরা দেখে নাও এই বারবিকিউ সসটা তুমি কিনে নেবে তারপরে এখানে সয়া সস তন্দুরি চিকেন মশলা এখন আমি দিচ্ছি এক টেবিল স্পুন এবার এক টেবিল স্পুন হলুদ আমি দই দেওয়ার সময় অনেকগুলো লবণ দিয়ে রেখেছিলাম এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি সরষের তেল দিচ্ছি এই 1-2 টেবিল স্পুনের মতন দিলেই হবে এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে রেখে দেব এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য বা 6 ঘন্টার জন্য আপনি যখন খুশি এটা একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে আচ্ছা ভালো করে ম্যারিনেটটা হয়ে গেছে এবার এটা আমি ফ্রিজে রেখে দেব যখন বানাবো তার 1 ঘন্টা আগে আমি এটা বার করে এখন এটা আমি হচ্ছে ম্যারিনেটটা এখানে আমি সাজিয়ে দিয়েছি সুন্দর করে তোমরা দেখতে পাচ্ছো 6 ঘন্টা রেখেছি তারপরে এখন এটা আমি গ্যাস তন্দুর ইউজ করছি তোমরা মাইক্রোওয়েভও ইউজ করতে পারো বা চারকোল দিয়েও করতে পারো দেখতে পাচ্ছো তোমরা তন্দুরগুলো আমি গ্যাস তন্দুরে করছি এটা দিয়ে আমি ঢেকে দেব এটাকে একটু উল্টে উল্টে নিতে হবে যখন দেখবো এক পাশটা একটা পোড়া পোড়া হয়ে গেছে बार बार उल्टे उल्टे देखते हलो ना कि देखते तुम्हारा तंदूरी